आई एम मिला मिला ब्लॉग चलो शुरू करते। फाइनली आ गया नया वाला शुरू में। इधर कैसे प्रोडक्ट मिलता है मेरा व्यूअर लोग के लिए, ऑफर वगैरह मिलता है कि नहीं, ऑनर से बात करने जाऊंगा। कम यार आओ। अंदर आओ। हेलो सर दादा, বলছি ভালো আছো? হ্যাঁ। শিয়ালদা টু বনগাঁর মধ্যে কেমন ভাবে আসছে? আমাদের শোরুমে আসতে গেলে শিয়ালদা থেকে বনগাঁর ভিতরে হাবড়া স্টেশনে নামতে হবে। হাবড়া স্টেশনে নেমে হাবড়া হসপিটালের পাশে 1 মিনিটের রাস্তা, স্বস্তিক বাইক সেন্টার। স্বস্তিক বাইক সেন্টার টাইমিং কি আছে? সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত প্রতিদিন খোলা আছে। মানে ইএমআই ফ্যাসিলিটি? ইএমআই ফ্যাসিলিটি প্রতিটা গাড়ির ক্ষেত্রে হয়। এখানে কোন কোন ইয়ারে গাড়ি রাখা হয়? এখানে বেশিরভাগ 20, 21, 22, 23 একদম নতুন টাইপের গাড়ি রাখা হয়। নাম্বার প্লেট খুলে নিলে নতুন কি পুরনো বোঝায় দুষ্কর না, এটা বুঝতে পারবেন না। কারণ কি আমাদের কিছু মেইনটেনেন্স করে তুলি। কারণ কি গাড়ির একদম কোয়ালিটি এবং গাড়ির কাগজপত্র এই দুটো একদম দেখেই গাড়িটা তোলা হয়। কেন এটা তোলা হয়? কিসের জন্য? খরিদ্দারের দিক থেকে। খরিদ্দার যেন আমাদের থেকে শোরুম থেকে গাড়ি নিলে কোনো খরিদ্দার যেন না ঠকে, এটা হচ্ছিল সব থেকে বড় ব্যাপার। আর এই দুটো মেনটেন্স করি বলে সেই জন্য আমাদের শোরুমের যেই গাড়ি নিই সে আরেকবার আরেকটা কাউকে বা খরিদ্দারকে আমাদের শোরুমে পাঠাতে হবেই। এই দুটো মেনটেন্স আমরা সব সময় করে থাকি। আমাদের শোরুম থেকে ইএমআই ফ্যাসিলিটির জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আই কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, একটা ইলেকট্রিক বিল লাগবে। এই চারটে ডকুমেন্টস আপনি দিলে পর আমাদের ন্যূনতম যেটা ইএমআই এর জন্য লাগে সেই ব্যালেন্সটা দিলে পরে, ব্যালেন্স মানে টাকাটা দিলে পরে আপনি প্রতিটা গাড়ির ক্ষেত্রে আপনি যে কোনো গাড়ি চয়েস করে নিতে পারবেন। প্রতিটা গাড়ির ক্ষেত্রে ইএমআই হয়ে যাবে। কোন কোন প্রুফ দেখালে ইএমআই ফ্যাসিলিটি শুরু হবে? আমাদের যেমন বেশিরভাগ হচ্ছিল ব্যাংক অ্যাকাউন্ট, আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড আর একটা ইলেকট্রিক বিল। বেশিরভাগ জোর দেওয়া হয়। আর ব্যারাকপুর পাবেন, বনগাঁ পাবেন এবং নদিয়া পাবেন, এই চারটে ভিকেলস এর গাড়ি আমাদের এখানে পাওয়া যায় এভেলেবেল। আমাদের শোরুম থেকে নাম ট্রান্সফার প্রতিটা গাড়ির ক্ষেত্রে হয়। নাম ট্রান্সফার 10 থেকে 15 দিনের ভিতরে নাম ট্রান্সফার আমরা করে দিতে বাধ্য থাকবো প্রতিটা গাড়ির ক্ষেত্রে। নাম ট্রান্সফার কোনো গাড়িতে যদি বাই চান্স করে না দিতে পারি সেই গাড়ি আমরা ফেরত দিয়ে আপনার যে মূল্যবান যেই টাকা আপনার আমরা ফেরত দিতে বাধ্য থাকবো প্রতিটা গাড়ির ক্ষেত্রে। আপনি যে কদিন পরে নিয়ে আসবেন, 10, 15 দিন, 1 মাস পর গাড়ি যদি নিয়ে আস, যদি নাম ট্রান্সফার না করে দিতে পারি আপনি আমাদের শোরুম থেকে গাড়ি ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন। আরেকটা কথা, ভাইটাল কথা বলতে চাই, যেমন অ্যাক্সিডেন্টাল গাড়ি পিন করা, টায়ার কাটিং? না, ওরকম গাড়ি আমরা তুলি না। আমরা ওরকম টাইপের গাড়ি তুলি না। আমাদের গাড়ি আপনি দেখলে পরেই বুঝতে পারবেন। আমাদের ভিডিওতে আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেই ভিডিওতে আমাদের গাড়িগুলো দেখালে পরে বোঝা যাবে যে কিরকম গাড়ি, সেটা দেখলে পরে বোঝা যাবে ছবিতে। আর আমাদের শোরুমে আসলে পরে আপনি ভালো করে দেখতে পারবেন আপনার নিজের চোখে গাড়ির কোয়ালিটি আমরা মেইনটেনেন্স করি সব থেকে বড়। আরেকটা জিনিস বলতে চাই, যেন ভিডিওর মধ্যে সব কথা বলা যায় না, তার জন্য শোরুমে আসতে হবে, দাদার সঙ্গে কথা বলতে হবে, দাদারা আরো মারাত্মপূর্ণ কথা বলতে পারবে শোরুমে আসলে। আর কালেকশন কতটা আছে সেটা তুমি দেখতে পাবে। খরিদ্দারের ক্ষেত্রে আমি বলি আপনি শোরুমে আসুন। শোরুমে আসলে পরে আমাদের শোরুমে তো অবশ্যই গাড়ি আছে এবং আমাদের গোডাউনে গাড়ি আছে, আপনি বিভিন্ন কোয়ালিটির গাড়ি পেয়ে যাবেন, যে কোনো গাড়ি একদম ন্যূনতম বাড়াই বাজার প্রাইস যেটা আছে সেটা দিয়ে পেয়ে যাবেন। কোনো গাড়ির ক্ষেত্রে একটা টাকাও ঊর্ধ্বে বেশি নেওয়া হয় না, যেটা ন্যূনতম ব্যালেন্স মার্কেট ভ্যালুয়েশন আছে সেটাই আপনি দিয়ে পেয়ে যাবেন। হ্যাঁ অবশ্যই, আপনার যদি পুরোনো কোনো সেকেন্ড হ্যান্ড বাইক থাকে সেই গাড়িটা দিয়ে আমাদের শোরুম থেকে অন্য একটা নতুন টাইপের গাড়ি নিতে পারবেন, সেই ক্ষেত্রে আমরা করে দিয়ে থাকি। তাহলে আমরা এখান দিয়ে শুরু করি, যেমন এটা ইনটপ,
এটা এনটক আছে 2021 সালের গাড়ি আছে, ব্লু কালার গাড়ি আছে, একদম চরম পিচ আছে। গাড়িটা দুটো টায়ার দুটো দেখাতে বললো এবং গাড়িটার লুক দেখাতে বললো। এত সুন্দর গাড়ি, মাত্র দাম 72,000 টা। হ্যাঁ, এটার দাম 2021 সালের গাড়ি আছে, এটা হচ্ছিল 72,000 টাকা দাম, একদম শোরুম কন্ডিশন। এই গাড়িটা যদি আপনি নাম্বার প্লেট খুলে দিন বা আমরা খুলে দিই, এটা যে পুরনো গাড়ি, সেকেন্ড হ্যান্ড গাড়ি, বুঝতে পারবেন না। আর এই একটা গাড়ি আছে পাশে, একটা একদম নতুন গাড়ি, 4 মাস বয়স, একদম 4 মাস বয়স এই গাড়িটা, এক্সেস। এই গাড়িটার প্রাইস হচ্ছে 80,000 টাকা, মাইলেজ কি একদম শোরুম কন্ডিশন, 4 মাস বয়স। ইউনিক কালার, ইউনিক কালার, এই কালার সবসময় পাওয়া যাবেন, কোনো শোরুমে পাবেন না, আমাদের কাছেই আছে এই কালারটা। এটার মাত্র কিলোমিটার চলেছে, এই কিলোমিটারটা দেখানোর জন্য বলবো, এটা 3613 কিলোমিটার চলছে, 3613 কিলোমিটার, একদম নতুন, একদম কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ বা রং চটা কিচ্ছু নেই। আমাদের একটা একটা নতুন শোরুম, এই একটা পাশাপাশি শোরুম, এটা আছে হচ্ছিল অ্যাপাচি 8TR, এটা আছে হচ্ছিল 2023-এর গাড়ি আছে, 2023-এর গাড়ি আছে, একদম শোরুম কন্ডিশন আছে, নতুন, একদম নতুন। আপনি নাম্বার প্লেটটা খুলে দিলে এই গাড়িটা যে সেকেন্ড হ্যান্ড গাড়ি সেটা চিনতে পারবেন না, যদি নাম্বার প্লেটটা খুলে দেওয়া হয়। রেড কালার গাড়ি আছে, এর এবিএস আছে, এবিএস ডাবল ডিস আছে, হ্যাঁ ডাবল ডিস, সিঙ্গেল চ্যানেল এবিএস আছে। ভালো করে দেখেন, তুমি নিয়ে নাও, সবচেয়ে ভালো নালো। এটা আছে হচ্ছে রয়্যাল এনফিল্ড 2022 সালের গাড়ি আছে, একদম নতুন মডেলের গাড়ি, কালার এবং লাল এবং কালোর সাথে একদম নতুন কন্ডিশন, একদম গাড়িটার একদম আপনাকে টায়ারটা এবং এটা হচ্ছে ডবল এবিএস আছে, ডবল এবিএস আছে, ডবল ডিস আছে, ডবল ডিস এবং ডবল এবিএস আছে। এটা ক্লাসিক 350, এটা এটার দাম আছে 1,80,000 টাকা দাম। হ্যাঁ, এর পাশেরটা আছে এবং ব্ল্যাক কালার এবং এবং কালো এবং 350, 2020 সালের গাড়ি আছে, ক্লাসিক 350। এটা চলেছে হচ্ছিল 6,862 কিলোমিটার। সামনে টায়ারটা দেখাতে বললো এবং এত সুন্দর টায়ার এবং নতুন কন্ডিশন, একদম কালার একদম ফুল ব্ল্যাক আছে। তারপরে আছে একটা ক্লাসিক আছে, একটা আনকমন একদম কালার আছে, 26 নম্বর গাড়ি আছে, এটার দাম আছে 1,12,000 টাকা। না, শোরুমে আসতে পারে কিছু কম বেশি হবে অবশ্যই, প্রতিটা গাড়ির ক্ষেত্রে আপনি শোরুমে আসলে পরে প্রতিটা গাড়ি যতটা পারি কম করে দেবো। আমাদের ইএমআই ফ্যাসিলিটি আছে প্রতিটা গাড়ির ক্ষেত্রে, ইএমআই ফ্যাসিলিটির জন্য ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড, প্যান কার্ড এবং একটা ইলেকট্রিক বিল লাগবে প্রতিটা গাড়ির ক্ষেত্রে। ইএমআই ফ্যাসিলিটি প্রতিটা গাড়িতে, আমাদের শিয়ালদা টু বনগাঁর ভিতরে হাবড়া স্টেশনে নামতে হবে, হাবড়া স্টেশনে, হাবড়া হসপিটালের পাশে, পোস্ট অফিস স্ট্রিটে, নিউ স্বস্তিক বাইক সেন্টার এবং স্বস্তিক বাইক সেন্টার। এটা আছে R15, এটা 2022 সালের গাড়ি আছে, ডবল এবিএস এবং ডবল ডিস, একদম কোনো জায়গায় স্ক্র্যাচ নাই, একদম দুটো টায়ারই দেখাতে বললো, কোনো বিট, একদম বিট কিছু ক্ষয় হয়নি, একদম নতুন গাড়ি, 2022 সালের গাড়ি। এটা আছে হচ্ছিল 1,49,000 টাকা দাম আছে, 1,49,000 টাকা এই গাড়িটা। একটা তার পাশে আছে হচ্ছে পালসার, পালসার 200 NS, 200 লাল এবং কালো, ডবল ডিস এবং ডবল এবিএস আছে, ডবল ডিস এবং ডবল এবিএস আছে, দুটো সামনে টায়ারটা এবং পিছনের টায়ারটা দেখাতে বলে একদম কোনো বিট আছে, একদম মানে একদম নতুন কন্ডিশনে গাড়ি আছে, এত সুন্দর কালার, কোথাও ভাঙা চুনো, কোথাও কিচ্ছু স্ক্র্যাচ নেই।
আমাদের শোরুমের ঠিকানা হাবড়া হসপিটালের পাশে স্বস্তিক বাইক সেন্টার, সকাল 9টা থেকে রাত 9টা প্রতিদিন আমাদের খোলা থাকে। ইএমআই ফ্যাসিলিটি আছে প্রতিটা গাড়ির ক্ষেত্রে। আর যদি আপনার কাছে যদি পুরনো সেকেন্ড হ্যান্ড বাইক থাকে সেটা আপনি এক্সচেঞ্জ করে আমাদের শোরুম থেকে নতুন টাইপের একদম 2022 এবং 2023 এর গাড়ি আপনি নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার পুরনো যে বাইকটি আছে সেই বাইকটি আপনি ন্যূনতম বাজার যেটার মূল্য আছে সেটা দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন। আমাদের এই ফ্যাসিলিটি অবশ্যই প্রতিটা গাড়ির ক্ষেত্রে। এটার দাম আছে হচ্ছিল 1,48,000 টাকা, 2021 সালের গাড়ি 1,48,000 টাকা। তার পাশে হচ্ছিল ব্ল্যাক কালার 350, এটা আছে 350, 2018 সালের গাড়ি আছে, এটার দাম আছে 1,20,000 টাকা মাত্র। এই গাড়িটা এই গাড়িটা শো পিস এক্সট্রা লাগানো আছে যার মূল্য বাজারে এখন, হ্যাঁ এটা আছে সামনের লাইটটা দেখাতে বলুন, ওটা আলাদা বস কোম্পানির লাইট আছে, একদম শোরুম কন্ডিশন গাড়ি আছে 2018 সালে, একদম কোথাও কোনো স্ক্যাচ নেই, আলাদা ফিটিংস লাগানো এই গাড়িটা। আমাদের প্রতিটা গাড়ির ক্ষেত্রে পাশের এটা আছে ডিউক, আছে ডিউক WB26 নাম্বারের গাড়ি আছে, একদম শোরুম কন্ডিশন, কোথাও কিছু ভাঙাচুরে স্ক্র্যাচ কিচ্ছু নেই একদম। এই গাড়িটার মূল্য আছে 1,20,000 টাকা, হ্যাঁ একদম কোথাও কিচ্ছু স্ক্র্যাচ নেই, এত সুন্দর গাড়ি হয় না, একদম ইয়ং ছেলেদের সুন্দর গাড়ি। এই গাড়ি চালালে পর আলাদা একটা ইমেজ পাওয়া যাবে এই গাড়িটা চালালে পর। তার পাশে আছে হচ্ছিল একটা R15 V3 ভার্সন 3 ফুল ব্ল্যাক কালার, এটা আছে হচ্ছিল 1,23,000 টাকা দাম, 2020 সালের গাড়ি। আপনি শোরুমে আসলে পরে আমাদের শোরুমে আসলে পরে কিছু ডিসকাউন্ট অবশ্যই পেয়ে যাবেন, আপনি আসুন গাড়ি দেখে যান। প্রতিটা গাড়ির ক্ষেত্রে কিছু না কিছু আমাদের যতটা পারবো কম করে দেবো। এটা আছে পাশে আছে লাল কালার অ্যাপাচি, তার পাশে আছে হচ্ছিল NS 160 পালসার NS, ওটার দাম আছে 1,23,000 টাকা দাম আছে। পাশেরটা অ্যাপাচিটার দাম আছে হচ্ছিল 62,000 টাকা, তার পাশে হচ্ছিল এটা আছে পালসার NS 160 2019 সালের গাড়ি আছে, 65,000 টাকা দাম, লাল এবং ব্লু এবং কালো কালারের কম্বিনেশন আছে। এটা সামনে ডিশ আছে এবং পিছনে ডিশ আছে, এখন টায়ার দেখুন এখনো কোনো গিট কিছু হয়নি, টায়ার দুটোই নতুন টায়ার আছে, কোথাও স্ক্র্যাচ কোথাও দাগ ভাঙাচো কিচ্ছু পাবেন না। আমাদের শোরুমের গাড়ি প্রতিটা গাড়ি হ্যাঁ। এরপরে আছে হচ্ছিল এটা হচ্ছিল আপনার হুন্ডা SP Shine, যার এটা তেল সার্ভিস সব থেকে বেশি 70 কিলোমিটার, প্রতিটা গাড়ি এটা হচ্ছিল সব থেকে বেশি তেল মাইলেজ দেয় 70 কিলোমিটার, WB26 এর গাড়ি আছে, সামনে ডিশ আছে, এটা সামনে ডিশ আছে, একদম নতুন টায়ার কোথাও ভাঙা চুরো কিচ্ছু নেই, একদম ফুল গ্রে কালার গাড়ি আছে, এত সুন্দর গাড়ি পাওয়া যাবে না। এটার দাম আছে আপনার হচ্ছিল 72,000 টাকা দাম মাত্র। তার পাশে আছে হচ্ছিল পালসার 125, এটা হচ্ছে বয়স হচ্ছিল 2 মাস বয়স, এটার মূল্য আছে 94,000 টাকা, সামনে ডিশ আছে, এটা দেখাতে বলে একদম শোরুম কন্ডিশন আছে, এটা একদম নতুন গাড়ি, এটা হচ্ছে টায়ারটা দেখাতে বললো এবং এই সাইডে আছে ইঞ্জিনটা দেখাতে বললো, একদম কোথাও কিচ্ছু ভাঙাচো একদম নতুন কন্ডিশনের গাড়ি, এত সুন্দর গাড়ি অন্য শোরুমে পাবেন না। আর আমাদের শোরুমের প্রতিটা গাড়ি 2020, 2021, 2022, 2023 এর গাড়ি, এবং আমরা যখন গাড়ি তুলি তখনই আমরা কোয়ালিটি মেনটেন করি, প্রতিটা গাড়ি একদম কালার এবং কাগজপত্র এবং কোথাও ভাঙাচুরো আমাদের পাবেন না। আর আমাদের 10 থেকে 15 দিনের ভিতরে প্রতিটা গাড়ি আপনার নাম ট্রান্সফার করে দিয়ে বাধ্য থাকবো। আপনার আমাদের শোরুম থেকে যদি গাড়ি নিয়ে থাকেন প্রতিটা গাড়ি নাম ট্রান্সফার হবে 10 থেকে 15 দিন, এবং শিয়ালদা টু বনগাঁর ভিতরে হাবড়া স্টেশনে নেবে, হাবড়া হসপিটালের পাশে 1 মিনিটের রাস্তা স্বস্তিক বাইক সেন্টার,
আমাদের প্রতিদিন খোলা সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। আমাদের শোরুম থেকে প্রতিটা গাড়ি ইএমআই ফ্যাসিলিটি আছে। ইএমআই ফ্যাসিলিটির জন্য আপনার ডকুমেন্টস লাগবে হচ্ছিল ব্যাংক অ্যাকাউন্ট, আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড আর একটা ইলেকট্রিক বিল। এই চারটে ডকুমেন্টস আপনি যদি নিয়ে আসতে পারেন আমাদের শোরুম থেকে ফাইন্যান্সের মাধ্যমে আপনি বাইক সংগ্রহ করতে পারবেন, আর সামান্য টাকা ডিপোজিট মানি রেখে। তার পাশে আছে হচ্ছিল এটা হচ্ছিল ইয়াম্মা, ইয়াম্মা ফ্যাসিনো আছে, লাল কালার গাড়ি আছে, 2020 সালের গাড়ি আছে, 64,000 টাকা দাম। তার পাশে আছে ডিও, হুন্ডা ডিও আছে, এটাও 2020 সালের গাড়ি আছে, এটার দাম হচ্ছিল 60,000 টাকা দাম। হ্যাঁ, এরপরে আছে হচ্ছিল টিভিএস সেন্টর, লাল এবং কালো, 2021 সালের গাড়ি আছে, 72,000 টাকা দাম। ডাব্লিউবি 26 নাম্বার গাড়ি আছে, একদম কোথাও কোথাও ভাঙা চুরো এসকাজ কিচ্ছু নেই। আমাদের প্রতিটা গাড়ি আমাদের আপনাকে ভিডিওটা দেখাবার জন্য বলবো, প্রতিটা গাড়ি দেখাবার জন্য। আমাদের শোরুমে ফাইন্যান্সের ব্যবস্থা আছে। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছিল স্বস্তিক বাইক সেন্টার, হাবড়া হসপিটালের পাশে, পোস্ট অফিস রোডে, স্বস্তিক বাইক সেন্টার। আমাদের প্রতিদিন খোলা থাকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। আর আপনার চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য প্রতিটা লোক, মানে আমাদের শোরুমের যারা খরিদ্দার আছেন এবং যারা অন্য গ্রাহক আছেন তাদের শেয়ার করার জন্য বলবো। আর আপনাদের ইউটিউব চ্যানেল থেকে যদি আমাদের কাছে খরিদ্দার আছে সেই ক্ষেত্রে বিশেষ ছাড় এবং দেওয়া হচ্ছে। যদি আপনাদের চ্যানেলকে, চ্যানেল যদি এসে নাম কেউ বলে অবশ্যই ছাড় পেয়ে যাবে প্রতিটা গাড়ির ক্ষেত্রে।